একদম মানে কি বলবো, সেই যে আগে যেরকম ছিলাম যখন আমার শরীর খারাপটা শুরু হওয়ার আগে, একদম উই লাইফে আবার ফিরে এসেছি একদম সাধারণ ভাবে। আমি মন্দিরা রায়চৌধুরী, আমার 2017 সালে আমি ডক্টর জয়ন্ত দত্তকে দেখাই, তখন আমার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, মানে একবারে ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছিল। তখন আমাকে ওই ইএসআইতে ভর্তি হতে হয়, হওয়ার পর ওনারা চ্যালেঞ্জ করেন, আমার প্রাথমিক ডায়ালিসিস শুরু হয়। এই অবস্থা চলতে চলতে আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়ি, খুব আবার হসপিটালে ভর্তি। তারপরে আমরা ডাক্তার বলেছিলেন যে আপনাদের ট্রান্সফার করতে হবে, তা আমরা তারপরে ডিসিশন নিয়ে আমার হাজব্যান্ড সব দেখিয়ে দেখিয়ে ওর চেক আপ করে দেখে যে হ্যাঁ ও দেওয়ার মতন পজিশনে আছে। ওই প্রথম থেকেই আর কি ইয়ে ছিল যে ও দেবে, তারপরে সেইভাবে এগোতে থাকে। তো সমস্ত কিছু টেস্ট ফেস্ট করে দেখা যায় যে হ্যাঁ ওর সাথে আমার মিলছে। তারপরে 2019 সালের 28 জুলাই 28 ফেব্রুয়ারি আমাদের আমার ট্রান্সপ্লান্ট হয়, আমার হাজব্যান্ড আমাকে একটা কিডনি দেয়। ট্রান্সপ্লান্ট করে আমি আস্তে 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 রিকভার করে এখন মোটামুটি একদম ভালোই আছি। এই হচ্ছে আমার হাজব্যান্ড শ্রমিত রায়চৌধুরী, উনি আমাকে একটা কিডনি দিয়ে আমার নতুন লাইফ দিয়েছে। আমার কাছে একটা নতুন লাইফ হচ্ছে সেটা হঠাৎ করে আমরা বহু জায়গায় বাইরে ডাক্তার দেখিয়েছি কিন্তু ঠিক ধরতে পারিনি। আমরা যখন জয়ন্ত দত্ত স্যারকে দেখালাম, উনি একবার দেখেই বললেন, কয়েকটা টেস্ট করতে দিলেন আর বললেন যে না ভর্তি হবে, ভর্তি আমরা ভর্তি হওয়ার জন্য বলেছিলাম, বাট তাহলেও ভর্তি করতে হলো স্যারের ইয়েতে, ভর্তি হলো। আস্তে আস্তে করে সেই ডায়ালিসিসের জীবন সে একটা মানে 10টা 5টা চাকরির মতো, সকালবেলা একবার যেতেই হবে চাকরির সময়। ক্লিন লাইফ, নর্মাল লাইফের সঙ্গে অনেকটা ডিটাচ, খাবারের অনেক কিছু চেঞ্জেস, এগুলো আস্তে আস্তে করে হলো। তারপর দেখা গেলো পেশেন্টের একসঙ্গে মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে, ডায়ালিসিস একটা দীর্ঘদিন ধরে নেওয়া যায় না। স্যার আমাদের সবসময় অ্যাডভাইস করতেন, স্যার পিএনএ ম্যাডামরা সবসময় আমাদের অ্যাডভাইস করতেন। শুভঙ্করকে আমরা পেয়েছিলাম ভীষণ ভালোভাবে, আমাদের ভীষণভাবে পাশে ছিল, গাইড ছিল, এবং চার নম্বর যারা ডায়ালিসিস ইউনিটে যারা থাকতো তাদের মধ্যে যেমন মনে পড়ে রামদার কথা, রামদা বিশেষভাবে আমাদের সবসময় বোঝাতো যে না এটা ট্রান্সপ্লান্ট করা দরকার, কে দেবে, তো কে দেবে এই প্রশ্নটা যখন সামনে এলো আমি গ্রুপটা ম্যাচ করেছি, তো চেষ্টা করলাম। সব থেকে প্রথম মনে হলো যে আমি কারোর কাছ থেকে কিডনি একটা জোগাড় করতে যাবো, কাউকে একটা রিকোয়েস্ট করবো, তার থেকে আগে নিজের কাছে নিজে পরিষ্কার থাকা যাবে, আমি যদি দিতে পারি তাহলে অন্যর কাছে কেন রিকোয়েস্ট করছি। তো চেষ্টা করলাম, দিলাম। তো প্রথম প্রথম ভয় ছিল, জয়ন্ত দত্ত স্যার বললো যে এইভাবে চলতে হবে, সাবধানে চলতে হবে, এগুলো করতে হবে, সেইভাবেই চলেছে ব্যাপারটা। এবং সেই একটা বিচ্ছিন্ন লাইফ থেকে আজকে বেরিয়ে আসছে, ডক্টর শীল থেকে শুরু করে পিএল ম্যাডাম তো 1 বছর আমাদের ফ্রিতে ওখানে দেখে দিলেন, চার মাকে দীর্ঘদিন ধরে আমার ট্রান্সপ্লান্টের পরে ওখানে উনি দেখেছেন, চেক আপ করেছেন, আমরা দেখছি সাধারণ পেশেন্টের মতো দেখিয়েছি, দেখিয়ে এসেছি দীর্ঘদিন ধরে দেখেছি, যখন যেটা প্রয়োজন পড়েছে ইনটেস্টটা করো, এই ওষুধটা খেতে হবে, খুব ডাক্তার ট্রান্সপ্লান্ট ও যে মানে স্টাফেরা রয়েছে তারা যেভাবে আমার কেয়ার করেছে সত্যি অসাধারণভাবে কেয়ার করেছে। যেরকম ছিলাম যখন আমার শরীর খারাপটা শুরু হওয়ার আগে, একদম উই লাইফে আবার ফিরে এসেছি একদম সাধারণ ভাবে। আমি তো ভালো আছি, একদম ভালো আছি, কোনো সমস্যা আমার এখন নেই। চেক আপটা করাতে হয় কারণ ওষুধের ব্যাপারটা আছে, কোনো ওষুধ কমছে, প্লাস একটা ওষুধ আছে যেটা খাওয়াতে একটু শুধু কমতে থাকে, সেটার জন্য আমাকে প্রত্যেক মাসে দেখা। এবং এটা একটা কি ব্যাপার, টাইমে ওষুধটা খেতে হয়, টাইমিংটা মেনটেন আমি করছি, মনে হয় আমি পারবো পরবর্তীকালেও, আমি পারবো কারণ আমার নিজের লাইফের জন্য এটা করতে হবে। চার্নকে যে মানে নেফ্রোলজি যে টিম তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, তাদের জন্য এই ব্যাপারটা টোটাল টিমটাকে আমি বলছি, স্যার থেকে শুরু করে যারা নার্স সারা পর্যন্ত ছিল সুন্দরভাবে ইয়ে করেছেন। মাঝখানে যে আমরা ডায়ালিসিস করেছি, দীর্ঘদিন ডায়ালিসিস করেছি, তাতে আমাদের কোনো কখনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ জানি, ওদের ব্যবহারে আমরা খুবই অসন্তুষ্ট হই, প্রথম থেকে শেষ পর্যন্ত ওদের ব্যবহার ভীষণ ভালো। ডক্টর জয়ন্ত দত্ত, ডক্টর পিএলি ম্যাডাম এবং ওই ডক্টর শীল প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই নতুন জীবনের জন্য।
একদম চানক হসপিটাল তো তুলনা হয় না এবং তাদের যে ডক্টররা তাদের যে স্টাফেরা প্রত্যেকের কাছে আমরা ভীষণভাবে মানে স্যাটিসফাইড ওদের ব্যবহারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার হসপিটালটা ভীষণ পরিষ্কার মানে আপনারা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবেন।